নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী কাল বৃহস্পতিবার 30 জুন 2022 যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং প্রতিদিনের মতন একটি কথা আবারও বলবো, আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। এখানে যে আলোচনা করা হয় তার উপর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু থাকে, যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্য। দেখুন, কে না চায় খুব কম পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে, প্রত্যেকেই চাই। তাই এই ভিডিওটি কি জানেন, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এর উপরে কিন্তু এই ভিডিওটি আমি দিয়ে থাকি। তবে সবারই কি হবে আগামীকাল সেটা কিন্তু কখনো নয়। তাহলে আজকে আমাদের এই সমাজে গরিবী আনাটাই কিন্তু সরে যেত। দেখতে হবে অনেক মানুষ প্রচেষ্টা করছে, চেষ্টা করছে, সবারই ভাগ্য কিন্তু ক্লিক করছে না। ভাগ্যটা বড় কথা। অনেকে এমন এমন মানুষ আছেন যারা প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, নিজেদের রাশি জানেন না। অনেক প্রচুর ফোন আসছে, মেসেজ করছে, শুধুমাত্র রাশি জানেন না। দেখুন, প্রথম কথা, যারা যারা রাশি জানেন না কি না, নিজস্ব আপনার রাশি কী সেটা আপনি আগে জানেন, সঠিক রাশিটা আপনি নির্ণয় করুন, তারপর আপনি জীবনে কিন্তু অ্যাপ্লাই করুন। রাশিটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। তারপর দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বা যাদের ক্ষেত্রে জন্মছক নেই, হস্তরেখাতে রাহুর বলবত্তা কেমন আছে, রাহু আপনার কোন পজিশনে অবস্থান করছে এটা কিন্তু দেখা একান্তই দরকার, বা হস্তরেখাতে রাহুর প্লেসমেন্টটা কেমন আছে। তো এই জন্য আপনাদেরকে আমি একটি কথা বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, রাহুর ক্ষমতা কিন্তু বৃদ্ধি হবে। কারণ রাহু হচ্ছে এই কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির কারকগ্রহ। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আবার রাহু যদি আপনার খারাপ থাকে, তাহলে হতে কিন্তু বাধা সৃষ্টি হবে। রাহুর পাশাপাশি শনি, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন আছে দেখা কিন্তু একান্তই দরকার। দেখুন, প্রচুর মানুষ শুনছেন ভিডিওটি, প্রচুর শুনছেন, কিন্তু শুধু ভিডিওটি শুনলে হবে না, দেখতে হবে আপনার জন্মছকে যদি যোগগুলো থাকে, তবে আমার কথাগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। আর যদি না থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে এই কথাগুলো ঘটবে না। এবং এর পাশাপাশি আপনার মহাদশাটা কিসের চলছে এটা কিন্তু দেখা একান্ত দরকার। অনেক ক্ষেত্রে আপনার রাজ্যকারী গ্রহের দশা চলে, বা মারকও কিন্তু দশা চলে। আপনার কোন দশা চলছে এটা আপনি আগে দেখে নিন, তারপরে আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ কী হবে, রাহুকে বিশেষভাবে স্ট্রং করে আপনার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি যেটাই বলুন না কেন ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহু যদি জন্মছকে আপনার পীড়িত থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু বারবার দিবে। অনেকের মানে দৌড় গড়াতে গিয়ে একটুর জন্য আপনার হচ্ছে না, অর্থাৎ আপনি জীবনে কাটছেন, অনেক অ্যাপ্লাই করছেন, কিন্তু একটুর জন্য আপনার মিস খেয়ে যাচ্ছে, এটা হচ্ছে রাহু। তো রাহুকে যদি আপনারা স্ট্রং করেন, তাহলে কী বলুন তো, প্রাপ্তি আপনার ঘটবেই। অর্থাৎ এই যে যারা দেখছেন প্রতিদিন ভিডিওগুলো কি না,
কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি, এগুলো কিন্তু পাচ্ছে, না পাওয়া না অর্থ যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু পাবে। কিন্তু রাহুক অবস্থায় কী বলুন তো, যারা বড় অর্থ পাওয়ার আশা করছেন, প্রচুর অর্থ আশা করছে, বড় অর্থ যে দিক থেকে আসুক না কেন, বড় অ্যামাউন্টের অর্থ, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচটা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ বড় অ্যামাউন্টের যারা অর্থ চাইছেন তাদের জন্য কিন্তু রাহু রক্ষা কবচ প্রচুর অর্থ খুব অল্প সময়ে সেটা একমাত্র দিবে রাহু গ্রহ। তো রাহু গ্রহকে আপনারা স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক সফলতা আসার ক্ষেত্রে কিন্তু সাহায্য কিন্তু করবে। আমি এই উপর ভিডিও দিয়ে রেখেছি রাহু আপনার কেমন আছে, কিছুটা হলো আপনার কিন্তু আন্দাজ কিন্তু করতে হবে। রাহু যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হওয়ার জায়গাটা কিন্তু হবে না। রাহুকে স্ট্রং কিন্তু আপনাকে করতে হবে, রাহু কবচ আপনাদেরকে পরিধান কিন্তু করতে হবে। এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্ত রেখা বিচার করান। প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমি রাহু কবচ পাবো কীভাবে। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখছেন, এখানে আপনারা যারা রাহু কবচ দিতে ইচ্ছুক আছেন বা অনলাইনে হস্তরেখা বিচার করা বা জন্মকুণ্ডলী বিচার করতে ইচ্ছুক আছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ আপনারা করুন। হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ না, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক আগামীকাল যে পাঁচটা রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। প্রত্যেকে আবারও বলছি লিখুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল যে রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে নাম্বার ওয়ান, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 4, এবং আপনাদের শুভ সময় সকাল 11:16 থেকে 1:04 পর্যন্ত। দ্বিতীয় মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রাপ্তির যে শুভ সময় সকাল 8:34 থেকে আপনার 11:22 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের প্রাপ্তির যে সময় সেটি হচ্ছে সকাল 9:41 থেকে 11:12 পর্যন্ত সিংহ রাশি। সবশেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবারও বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টার্গেট নাম্বারটা বলা ভুল হয়ে যাচ্ছে, বলতে ভুলে যাচ্ছে, প্রচুর কমে যাচ্ছে, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার বলছেন না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে আপনাদের 6 এবং 3, আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময় আপনার 12:11 থেকে 12:11 থেকে 3:12 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম কি না, এই পাঁচ রাশি কিন্তু কম হোক বেশি হোক আগামীকাল কিন্তু প্রাপ্তি হবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যভাব, ধনভাব এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলো কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার। এই ভাবগুলো যদি প্রীত হয়, দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনার যদি আকস্মিক প্রাপ্তির ভাবটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে না। এবং আপনার ধনভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করুন, হস্তরেখা বিচার করুন, বিশেষভাবে আপনার কিন্তু লাভ আপনার কিন্তু হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।